তো হে গাইস, গুড আফটারনুন। আর আজকে দুপুর থেকেই আমি আমার এই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে পুজোর পরপরই কিন্তু আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমার বাপের বাড়িতে, আর তার জন্য কিন্তু আমার সব প্রস্তুতি নেওয়া কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। মানে যেরকম ধরো লাগেজ গোছানো, মানে সব জিনিসপত্র গোছগাছ করা, তারপরে আরও এক্সট্রা অনেক কাজই থাকে। যেরকম আজকে বিকেলেই আমি মানে যাচ্ছি হচ্ছে গিয়ে একটু বিউটি পার্লারে, একটু অনেকদিন পর আসলে বাপের বাড়িতে যাচ্ছি, তো আসলে একটু মানে সাজগোজ করতে। সাজগোজ মানে কি, সেরকম কিছুই না, জাস্ট একটু চুলটা কাটবো। আর হ্যাঁ, আর অবশ্যই থ্রেডিং ফ্রেডিং এসব মানে করবো। এখন আমি একটু লাগেজ ফাগেজ গুলোই গুছাচ্ছিলাম, একটু জিনিসপত্র গোছগাছ করছিলাম, তো আমি ভাবলাম কেন না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তোমাদেরকে একটু দেখাই যে আমি কিরকম ভাবে ঠিক সব লাগেজ গুলো গোছাচ্ছি বা কি। আর তোমাদেরকে আমি বলেও ছিলাম কিন্তু যে আমার অনেক জিনিস কিন্তু এখনো আসা বাকি রয়েছে, যেগুলো আমার ধরো মিশো ফ্লিপকার্ট এইসবের থেকে আসবে, তো সেই সব জিনিস কিন্তু আমার চলে এসছে। তো চলো, কার কার জন্য কি কি নিয়েছি, যাদের যাদের জন্য বাকি ছিল তো কি কি নিয়েছি, চলো তোমাদেরকেও একটু দেখাই। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই টি শার্টটা, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এটা আমি নিয়েছি হচ্ছে আমার এক মামির ছেলের জন্য। মানে আসলে সেই মামি হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে, বাট আমাদের ভীষণ ক্লোজ, আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই। তো সেই মামির ছেলের জন্য এই টি শার্টটা নিয়েছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি গাইজ, আমি যে এই যে তোমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি আমি কিন্তু একটাও প্যাকেট থেকে খুলবো না, কারণ না হলে আমাকে আবার পরে কষ্ট করে না ভাজ করতে হবে। আর তোমরা তো জানি আমি কতটা মানে লেজি টাইপের, তো আমি কিন্তু একটা এগুলো খুলে তোমাদেরকে দেখাবো না। আমি দরকার পড়লে স্ক্রিনে তোমাদেরকে মানে সব জিনিসের ফটোগুলো আমি তোমাদেরকে মানে দেখিয়ে দেবো যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, তো তোমরা সেই ছবিটাতেই দেখে নিও। তো এটা এটা গেলে হচ্ছে গিয়ে সেই মামির ছেলের জন্য। আর এখন এইটা নিয়েছি হচ্ছে গিয়ে মিশোর থেকে। এটাও এই টপটাও সত্যি খুব সুন্দর এসছে, আমি তো প্রত্যেকটা খুলে খুলে দেখেছি, একবার করে চেক করে নিয়েছি, হাজার মানুষকে দেবো। তো আর এই টপটা নিয়েছি হচ্ছে আমার সেই মামিরই মেয়ের জন্য, মানে সেই বোনের জন্য নিয়েছি। এই টপটা সত্যি খুব সুন্দর, তোমরা মানে ফটোটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও, খুব সুন্দর এটা। আর এইটা একটা কুর্তি, এরকম হলুদ আর কিছু, আমি ফটো দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই কুর্তিটাও সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর, এটা আমি আমার মাসির মেয়ের জন্য নিয়েছি। তো তোমার ফটোতেই ভালো করে দেখে না, আমি খুব কষ্ট করে এগুলো গুছিয়েছি, বাট তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করতে হবে। টি শার্টটা নিয়েছে হচ্ছে আমাদের সেই পণ্ডিতজি, তোমাদেরকে বলেছিলাম, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তো তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমার মানে আমাদের যে হনুমান মন্দির যে পণ্ডিতজি রয়েছে সেই পণ্ডিতজির জন্য এই শার্টটা নিয়েছি। আর এই শার্টটা কিন্তু আমি মিশোর থেকে নিয়েছি, আর খুব সুন্দর এসেছে শার্টটা, মানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আর তোমরা সবাই জানো যে মিশোতে কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো আমার এই শার্টটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর এটা একটা কুর্তি রয়েছে, এটা একটা কুর্তি রয়েছে, এটা এখন আমি এটা কিন্তু আমি দোকান থেকে নিয়েছি, এটা আমার বড় মামা যে রয়েছে আমার বড় মামার মেয়ের জন্য নিয়েছি। এখন আমি এটা তোমাদের আবার খুলে দেখাবো, এই কুর্তিটা নিয়েছি। ঠিক আছে, আমি মামার বাড়িতে যাই, তারপর যখন বোন পড়বে ওকে তো পড়তে বলবো, তখন তোমাদেরকে মানে দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি আর খুললাম না। আর দাঁড়াও, আমার যে মেজো মামার যে মেয়ে রয়েছে তো ওর জন্য আমি টপটা নিয়েছি, এটা আমি তোমাদেরকে খুলে দেখাতেই পারবো, কারণ এটা ভাজ করা খুবই ইজি। দেখো, এই টপটা নিয়েছি হচ্ছে আমার মেজো মামার মেয়ের জন্য, এটা খুব সুন্দর হয়েছে না বলো? আর এগুলো কিন্তু আমার বড় মামার মেয়ের জন্য, তারপরে এই যে আমার মেজো মামার মেয়ের জন্য, ওদেরটা আমি বাজার থেকে কিনে দিয়েছি, অনলাইনে কিনে নি। আর এখানে রয়েছে একটা হুডি, মানে আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো যে তোমরা যদি ফ্লিপকার্ট থেকে জিনিস কেনো তো মানে কোনোদিনও ঠকবে না, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আমি জানি না, মানে আমার লাক তো ভীষণ ভালো, আমি যখনই ফ্লিপকার্ট থেকে মানে অনেক আমি কিনি, আমি প্রচুর জিনিস কিনি ফ্লিপকার্ট থেকে, মানে বিশেষ করে ড্রেসেস এর মানে মানে ব্যাপারে বলতে গেলে আমি প্রচুর জিনিস কিনি। আর আমার কিন্তু মানে বলতে গেলে লাকটা হয়তো নিশ্চয়ই অনেকটা ফেভার করে, যার জন্য আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালো আসে। আমি যে হুডিটা নিয়েছি, এই হুডিটা নিয়েছি হচ্ছে মানে আমাদের অ্যাকচুয়ালি ঘরের যে ভাড়াটিয়া, মানে আমাদের বেবি বদি, আর এই বেবি বদিও কিন্তু আমাদের প্রচন্ড ক্লোজ, মানে কি বলবো, মানে আমার বাবা মানে দেবীদিকে মানে নিজের মেয়ের মতনই মনে করে। তোমরা যখন বাড়িতে যাবো তখন তোমরা দেখতেই পারবে, সবাইকেই দেখাবো। তো সেই দেবীবদি হচ্ছে ছেলের জন্য এই হুডিটা নিয়েছি, আমি ফটো তোমাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নিও, দারুণ, মানে কোয়ালিটিও ভীষণ ভালো, আমি তো খুলে নিজেও দেখেছি, চেক করে মানে চেক করে নিয়েছি একবার করে, তো ভীষণ ভালো কোয়ালিটি। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমার দুই মানে কাকুর মেয়ের জন্য দুটো ব্যাগ নিয়েছি, এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দেখো কি কিউট এসছে ব্যাগগুলো, এটা হচ্ছে আমার কুট্টি কাকুর মেয়ের জন্য নিয়েছি, পুচকি বুনুর জন্য, তো সেই বোন হচ্ছে এখন ক্লাস থ্রিতে পড়ে, তো ওর জন্য এইটা নিয়েছি। আর এই ব্যাগ
এটা দেখুন, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, দুটোই ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা হচ্ছে আমার সেই বোনের জন্য, যে বোনের জন্য হাতিবাগান থেকে যে ড্রেস কিনেছিল আমাদেরকে বললাম, যে ছোট্ট বোন আমার, আমার মেজো কাকুর মেয়ে, ওর জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। কারণ কি হবে না, বাচ্চা মানুষ হয়তো এই ব্যাগটা দেখলে পরে, মানে কুটি কাকুর মেয়ের জন্য যে ব্যাগটা নিয়েছি সেই ব্যাগটা দেখলে পরে হয়তো ধরো তখন চেঁচামেচি করতে পারে। বাচ্চা মানুষ, ও আরো ছোট, ও এখন ক্লাস নার্সারিতে না কেজিতে পড়ে হয়তো, আমি অত ঠিক জানি না, বাট ও একদমই ছোট, হয়তো তখন আরো বেশি কান্নাকাটি করতে পারে যে আমারও লাগবে, আমারও লাগবে এই ব্যাগটা। তো আমি দুজনের জন্যই নিয়ে নিয়েছি, মানে ওর জন্য নিয়েছি, তারপর বোনের জন্য নিয়ে নিয়েছি। আর এখন আমার বড় মামার ছেলের জন্য নিতে হবে, মানে আমার ভাইয়ের জন্য নিতে হবে, ওই ভাইয়ের জন্য নেওয়া হয়নি। আমার কাকুর ছেলের জন্য নেওয়া হয়ে গেছে, আর দাদাকে তো ভেবেছি হাতে টাকা দিয়ে দেবো যদি ভাই কোটায় আসে, দাদার জন্য আর কিছু কিনিনি মানে। আর বড় মামার জন্য, বড় মামার ছেলের জন্য এখন একটা শার্ট কিনতে হবে, তো সেটা আমি ওখানে গিয়ে কিনবো, এখান থেকে আর কিনবো না। তো দেখে নিলে তোমরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো একটু বাদে, আর তোমাদের সাথে কথা হচ্ছে। একটা ট্রলি শুধুমাত্র গিফটসের জিনিস দিয়েই পুরো ভরে গেছে। আর এখন আমার আর অরিন্দমের জন্য যে জিনিস নেব, মানে ড্রেস ফ্রেস সব ভাবি যাবি, তো তার জন্য আমাদেরকে এক্সট্রা একটা ট্রলি এখন ক্যারি করতে হবে। আর যেহেতু আমি মানে বেশ কিছুদিন থাকবো, মানে অরিন্দম তো যাবে আর গিয়ে আমাকে দিয়ে চলে আসবে, ও হয়তো 7-8 দিন থাকবে, তো ও থেকে 7-8 দিন থেকেও চলে আসবে, আর আমি হয়তো ধরো 1-1.5 মাসের মতন আমি থাকবো বাবার বাড়িতে। আর যেহেতু আমি এত দিন পর যাচ্ছি, তোমাদেরকে আমি বারবার করে বলেছি আমি বেশ অনেক দিন পর, 2.5-3 বছর হতে চললো আমি মানে যাই না, বেশ এত দিন পর যাচ্ছি, তো 1.5 মাস তো থাকবোই, তো তার জন্য। আর তোমরা যেহেতু জানো যে মানে এখন মানে ঠান্ডার দিন আসতেও চলেছে, আর আমার, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি যেটা একদম মাথা থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 31 অক্টোবরে হচ্ছে আমাদের ফ্লাইট রয়েছে, রোববার দিন আমাদের ফ্লাইট রয়েছে, আর বেশি দিন নেই, তিন থেকে চার দিন আর বাকি। আমি তো ভীষণই এক্সাইটেড, আর এর আগে তো আমি কখনই ফ্লাইটে উঠিনি, এইবারই মানে আমার ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্সটা কি হবে না হবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমার একটু একটু কিন্তু ভয়ও লাগছে, যেহেতু আমি প্রথমবার উঠবো, মানে অরিন্দম অনেকবারই উঠেছে, বাট আমি এবার ফার্স্ট টাইম উঠবো, তো একটু ভয় ভয় লাগছে আর এক্সাইটিংও লাগছে যে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো, তো দেখা যাক কি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ বিউটি পার্লারে যাওয়ার জন্য আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু দিয়ে বেশ ভালো করে আমি স্নান করে নিয়েছি। আর যেটা বলছিলাম যে আমার পুজো টুজো সবই মানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা 3:30 কি 4 নাগাদ বেরিয়ে যাবো। তাহলে চলো গাইস, একবারে খাবার টাইমেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, আর দুপুরে আমি নিয়ে নিয়েছি এই আলু পটল ভাজা, আর নিয়েছি হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা এই কারিটা, আর তার সাথেই নিয়েছি হচ্ছে এই মাছ ভাজা। তো তোমরা বুঝতেই পারছো যে আজকে দুপুরের খাবারটা কিন্তু বেশ জমে যেতে চলেছে, আর আজকে দুপুরের মেনুটা কিন্তু বেশ সিম্পল, আর সিম্পল খাবার খেতে কিন্তু ভালোই লাগে। তো চলো গাইস এবার খাওয়াটা শুরু করা যাক। তো গুড মর্নিং গাইস, মানে কি ছ্যাবলা দেখেছো, হ্যাঁ হুট করে এসে গুড মর্নিং গাইস, তো গুড মর্নিং, তো গতকালের ভিডিওটা কোথায় গেল, হ্যাঁ গতকাল ভিডিওটা কোথায় গেল, গতকাল তো আমি দুপুর থেকে শুরু করেছিলাম, তো আজকে হুট করে আবার সকাল হয়ে গেল, একদমই সেটা না। তো তোমরা বুঝতেই পেরে গেছো যে গতকাল ভিডিওটা কিন্তু আমি আর কন্টিনিউ করতে পারিনি, মানে কতটা মানে কি আর বলবো। বলছিলাম যে কালকে খেয়ে দিয়ে ওঠার পর আমার একটু কাজ পড়ে গেছিল, মানে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এবি ব্যস্ত মানুষ তো আমি, মানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারও না এত ব্যস্ত থাকে না, মানে আমি ঠিক যতটা ব্যস্ত থাকি। তো যেটা বলছিলাম যে কালকে খেয়ে দিয়ে ওঠার পর সত্যি সত্যি আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। আর তার সাথে সাথে কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আমি একটু বিউটি পার্লার যাবো, হাজার হোক এতদিন পর আমি বাড়িতে যাচ্ছি, একটু কি সাজুগুজু করবো না বলো তো তোমরাই, আর যেতে পারলাম না কালকে। তো আজকে দেখতে পাচ্ছি যে আজকে সকাল সকালে কিন্তু পুরো রেডি হয়ে, মানে পুরো মানে তৈরি হয়ে বসে পড়েছি আমি, আর একটু বাদেই আমরা বেরিয়ে যাবো। আর এখানে আমরা বলতে হচ্ছে আমি আর দিদি, আমরা দুজনেই যাবো। আচ্ছা তো তোমাদেরকে আমি আরেকটা কথাও বলে দিই যে আমি তো থ্রেডিং, ফোরহেড, আপার লিপস এই সবই করব, তো এইসব কিন্তু আমি বিউটি পার্লারে গিয়ে করবো না। বিউটি পার্লারে আমি শুধু আমার চুলটাকেই কাটতে যাবো, আমার চুলটার অবস্থা দেখো পুরো ঘোড়ার লেজের মতন হয়ে গেছে, ঘোড়ার লেজের থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে, তো এটাকে একটু ঠিক করতে যাবো। আচ্ছা তাহলে থ্রেডিং, ফোরহেড, আপার লিপস এইসব আমি কোথায় করবো, কোথায় করবো বলো তো? আমাদের পাড়ারই এক দিদি রয়েছে, মানে আমাদের বাড়িতে পেছনেই থাকে, তো ওই দিদির ব্যাপারে অনেক শুনেছি যে মানে খুব নাকি সুন্দর করায়, খুব ভালো করায়। আর এই দিদির একটা খাসিয়াত বলবো, ওনার কিন্তু কোনো পার্লার বা কোনো দোকান এইসব কিন্তু নেই, উনি কিন্তু লিটারেলি কিন্তু উনি রাস্তায় বসে এইসব জিনিস করায়। তো আমার তো এটা শুনে ভীষণ মানে ভালো লেগেছে। আর আমি যেটা মনে করি জানো তো গাইস, যদি তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে, তুমি যদি কাজটা ভালো করো না, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড বা দোকান বা পার্লার যে কোনো এইসব কিন্তু ম্যাটার একদমই করে না, তোমার কাজটা ভালো হতে হবে। তুমি যদি কাজ ভালো করো তো অবশ্যই তোমার সাকসেস হবেই, মানে লোক তোমাকে চিনবে, লোক তোমার কাছে আসবে, আমি এটা মানে মনে করি। তাহলে চলো গাইস এইবার যাওয়া যাক, আর ওখানে গিয়েও তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করবো। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি জানি না ওখানে আমাকে ভিডিও করতে মানে অ্যালাউ করবে কিনা না, কারণ দেখো সবাই তো আর ক্যামেরার সামনে তো মানে কমফোর্টেবল ফিল করে না, না অনেক, তো আমি জানি না আমাকে ভিডিও করতে দেবে কিনা না, তো আমি যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে গিয়েই তোমাদেরকে জায়গাটা দেখাবো যেখানে দিদি মানে অ্যাকচুয়ালি করে, তো তারপরে যদি আমাকে ভিডিও না করতে দেয় তো আর কিছু করার নেই, তো দিদিটার সাথেও দেখা করানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। গাইস দেখতেই পাচ্ছ এখানে আমি আর দিদিও বেরিয়ে পড়েছি, প্রথমে যাবো হচ্ছে ইস্ত্রি করতে দিতে,
এর আগের দিনও এসে অরিন্দমে তিন চারটা শার্ট ইস্ত্রি করতে দিয়ে গেছিলাম, তো আজকে আবারও যাচ্ছি। আজকে বসেছি কিনা না দেখি, চলো। তো গাইস, আমরা সেই দিদির বাড়ির একদম সামনেই চলে এসেছি, আর দেখো এই যে ঠিক এই জায়গাটাতে বসেই না দিদি ওইসব থ্রেডিং ফ্রেডিং এইসব করে দেয়। তো দিদির কাছে গেছিলাম, তো ওই দিদি এখন নেই, স্কুলে গেছে না কোথায় গেছে বললো, তো বিকেল পাঁচটার সময় আবার যেতে বললো, তো পাঁচটার সময় তো আর সম্ভব না, মানে আবার নাহলে অতটা ঘোরা হয়ে যাবে। এখন আমি যাচ্ছি এক জায়গায়, আবার বিকেল পাঁচটার সময় আসবো, তো দরকার নেই, একবারে আমি বিউটি পার্লারে যাচ্ছি, ওখান থেকেই করিয়ে নেবো। তো নেক্সট টাইম আবার দেখি, নেক্সট টাইম এসে বাড়ি থেকে ঘুরে টুরে আসি, তারপর আবার এসে তখন করবো, তখন তোমাদেরকে আবার তখন দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক বিউটি পার্লারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার চুল কাটা কিন্তু কমপ্লিট, আর কেমন লাগছে আমাকে দেখতে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আমি তো ভীষণই স্যাটিসফাইড এদের সার্ভিস পেয়ে, আর কি আর বলবো, কিন্তু বেশি একটু ছোট কেটে ফেলেছে, জানি না বাড়িতে গিয়ে আমার শ্বশুরমশাই আমাকে কী বলবেন, শ্বশুর আর শাশুড়িমা, তো কিছু করার নেই। তো আর দিদিও বারবার করে বলছে আমাকে যে খুব নাকি ভালো লাগছে, কি দিদি তুমি কিছু বলতে চাও? খুব সুন্দর লাগছে চুল কাটাটা, খুব সুন্দর দিদি বলছে যে খুব সুন্দর লাগছে চুল কাটাটা, খুব সুন্দর হয়েছে। তো সুন্দর লাগলেই ভালো, কিন্তু একটু ছোটো করে ফেলেছে, এখন বাড়িতে গিয়ে যে কী হবে সেটাই তো হচ্ছে কথা। তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে কি কালী মন্দিরে গোপালের জন্য একটা ড্রেস নেবো, আমার মেজো কাকুমিনের গোপাল রয়েছে, তো সেই গোপালের জন্য একটা ড্রেস আর একটা তোমার কী বলে মুটুক নেবো, একটা মুটুক বলে না মুকুট বলে, দিদি মুকুট বলে, আচ্ছা তো সেটাই কিনতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর তার আগেই কিন্তু সেই দিদিটার কাছে গেছিলাম, যার কথা আমি তোমাদের কাছে সকালে বলছিলাম, তো দিদিটা আজকে ছিল না বাড়িতে, তো আমাদের আর তার কাছে মানে থ্রেডিং করা হলো না। তো ঠিক আছে, অন্য আরেকদিন যাওয়া যাবে। তারপরে তো আমি তোমাদেরকে বললাম যে আমি বিউটি পার্লারে গিয়ে থ্রেডিং ট্রেডিং এসব একবারই করে নেবো, যখন চুলটাও কাটছি তো সেটাও করে নেবো। তো আমি করে নিয়েছি অলরেডি, চুলটা কাটার পরে আমি থ্রেডিং ট্রেডিং এসব করে নিয়েছি। আর তারপরে গেছিলাম হচ্ছে গিয়ে কালী মন্দিরে, তোমাদেরকে বললাম যে মানে আমার মেজো কাকিমুনি যে রয়েছে, আমার মেজো কাকিমা, তার গোপালের জন্য ড্রেস কিনতে, তো তোমাদেরকে তো তখন আমি এমনিই দেখালাম, কিন্তু কি মানে কোন ড্রেসটা কিনেছি তো সেটা তো আমি তোমাদেরকে দেখাইনি। তো এখন আমি দেখো নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। আর যেটা বলছিলাম যে 31st অক্টোবরে তো আমি যাচ্ছি, তোমরা তো জানোই, প্রথমেই তোমাদেরকে বলেছি ভিডিওর স্টার্টিংয়েই বলেছি 31st অক্টোবর মানে এই রোববার দিনই আমি যাচ্ছি। আমি জানি না এই ভিডিওটা আমি কবে ছাড়তে পারবো, কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিও করে তারপরে, কারণ আমার যেহেতু ভিডিওটা কমপ্লিট করতেই দুদিন লাগলো, তারপরে হচ্ছে গিয়ে এখন এডিট ফেডিট করবো, তো সেই সব করতেও একটু টাইম লাগবে। তো আমি আশা করছি যে শনিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো, তো দেখি এখন কি হয়। তো চলো তোমাদেরকে এখন আমি গোপালের জন্য যে এই দুটো ড্রেস আমি গোপালের জন্য কিনেছি আমি সেই দুটো তোমাদেরকে দেখাচ্ছি। এক হচ্ছে এইটা, দেখো কি সুন্দর হয়েছে না বলো, এই দেখো ওড়নাটাও রয়েছে পেছনে, পেছনে ওড়না দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে এটা, এটাও খুব সুন্দর, দেখো এটারও পেছনে মানে ওড়নাটা দেওয়া রয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে এই দুটো এত সুন্দর ছিল যে কি বলবো, মানে গোপালকে পড়ালে একদম ফুটে উঠবে। আর নিয়েছে হচ্ছে এই যে মুকুট নিয়েছি গোপালের জন্য, দুটো মুকুট নিয়েছি, এক হচ্ছে এইটা নিয়েছি, দেখো এটা নিয়েছি একটা, ছোট্ট গোপাল সেই ছোট্ট গোপালের জন্য ছোট্ট ছোট্ট দুটো মুকুট নিয়েছি, একটা এটা নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে এইটা, এইটা নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা, তোমাদের কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয় ভিডিও করতে, আরো ভালো ভালো ভিডিওস করতে উৎসাহ দেয়। দেখো আমি তো চেষ্টা করছি করার, এরকম তো না যে আমি করছি না বা আমি ভিডিও দিচ্ছি না, একদম অনেকদিন পর পর দিচ্ছি বা অনেকদিন বাদে বাদে দিচ্ছি, আর তারপরে আমি তোমাদেরকে গিয়ে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, সেটা তো না। আমি তো আমার সামর্থ্য মতন আমি চেষ্টা করছি, আমি আমার মানে 100% আমি দেওয়ার চেষ্টা করছি। আর তারপরেও একটা কথাই বলবো বন্ধুরা, প্লিজ একটু আমার পাশে থেকো, আমাকে প্লিজ সাপোর্ট করো। আর বাড়িতে যাচ্ছি, তো আশা করছি যে
প্রচন্ড মানে মজা হবে, প্রচন্ড মানে আনন্দ হবে। তো সবটাই তো তোমাদের সামনে তুলে ধরবো, তো তোমরাও কিন্তু সাথে থেকো। আর সবটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে এক্ষুনি এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তো সেটা কিন্তু করতে ভুলবে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি মজার মজার ভিডিও দেখতে চাও, কারণ মজার মজার ভিডিও কিন্তু আসতে চলেছে। কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়িতে, কি হয় বলো তো, আমার মানে একটু বড় হয়ে যাবে হয়তো ভিডিওটা, তবু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমার শ্বশুর বাড়িতে মানে একদমই মানে কি নিরা ছাড়া, মানে আমার শ্বশুর শাশুড়ি আর সেই দিদি রয়েছে, যে দিদির সাথে আমি সবসময় যাই বাজারটা দেখোই তো দিদি, আমি আর অরিন্দম, আর ভাসু রয়েছে, ভাসু কখনো কখনো এখানে থাকে, কখনো কখনো বাইরে চাকরির ক্ষেত্রে তো বাইরে বাইরে চলে যায়। তো যার জন্য কি হয় মানে আমি এখানে একদমই একা। আমি ওখানে যে ছিলাম আমার ফ্যামিলিতে, আমাদের প্রচন্ড বড় একটা ফ্যামিলি, মানে গেলে পরেই দেখতে পারবে তোমরা, অনেক মেম্বার্স আমাদের, জয়েন্ট ফ্যামিলি বলতে পারো, শুধু মানে কি হাড়িটা আলাদা আলাদা, সবার কাজ আলাদা আলাদা, সবার হাড়ি আলাদা আলাদা, কিন্তু ফ্যামিলি প্রচন্ড বড়, অনেক অনেকগুলো কাকু কাকিমারা ভাই বোনেরা, মানে অনেক মানে একটা কি বলবো মানে জয়েন্ট ফ্যামিলিতে যাওয়া হয় মানে। আর সেখান থেকে আমি একদমই মানে একা একটা ফ্যামিলিতে এসে পড়েছি। তো কি হয় মানে আমার সমান বয়সী কেউ নেই, বা যে যার সাথে আমি মজা করে একটু ভিডিওস বানাবো, মানে যেখানে তোমাদেরকে একটু এন্টারটেইনমেন্ট দিতে পারবো, একা একাই যতটুকু পারি করার চেষ্টা করি। আমি জানি যে অতটা হয়তো মজার ভিডিওস আমি তোমাদেরকে দিতে পারি না, তো কি করবো বলো, এখন কিছু করার নেই। তো তাও আমি বলবো যে প্লিজ বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিচ্ছু করতে পারবো না। তো এই বলে আজকের আমি এই ব্লগটা এই ভিডিওটা আজকে আমি এন্ড করতে চাইছি, কারণ নাহলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো গাইস ভিডিওটা যে মানে দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো জানো কি করতে হবে, তবুও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, প্লিজ 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 লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থাকো, সাপোর্ট করো চ্যানেলটা, সাবস্ক্রাইব প্লিজ।